ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি উপকরণ দিয়ে দুটি আইটেম তৈরি করে দেখাবো। সেই দুটি আইটেম হলো ঘি এবং বাটার। এই দুটোই আমাদের রান্নার কাজে অনেক কাজে লাগে এবং আমাদের অনেক ফেভারিট। তো দেখে আসি এই উপকরণটি কি এবং কিভাবে প্রস্তুত প্রণালীটা করছি। আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণ দুধের সর নিয়ে নিয়েছি। এই 3 কাপ দুধের সর দিয়ে আমি দুটি উপাদান তৈরি করব। তো প্রথমে এই সরগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা এটা পাটায়ও মিহি করে বেটে নিতে পারবেন। এখন আমি ব্লেন্ডারে জগের মধ্যে এই সরগুলোকে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি 1 কাপ মতো পানি দিয়েছি, কিন্তু এটা ফ্রিজের ঠান্ডা পানি, অবশ্যই খুব ঠান্ডা পানি হতে হবে, তা না হলে কিন্তু এই প্রসেসটা ঠিক মতো হবে না। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করার পরে এটাকে আমি রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। আপনারা রেখে দেবেন, তাহলে দেখবেন উপরে একটা মোটা প্রলেপ হবে। এটা মাখন, মাখনগুলো আলাদা হয়ে গেছে আর পানি আর দুধের পরিমাণটাও আলাদা হয়ে গেছে, নিচে পড়ে গেছে। এখন আমি জগটাকে নিচে নামিয়ে উপরের যে মাখনের অংশটা এটাকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। ওপর থেকে আলতোভাবে তুলে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আইস বরফ পানিটা নিয়ে নেবেন। এই যে বরফের টুকরো দিয়ে দিয়েছি, বেশি ঠান্ডা হলেই কিন্তু মাখনটাকে ছিট হওয়ার জন্য সাহায্য করে। ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন যে মাখনগুলো একবারে জমে গেছে। এভাবে করে তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। এভাবে করে সব মাখনগুলো নিয়ে আমি চিপে চিপে তুলে নিচ্ছি। এখন আমি এখান থেকে নিয়ে বাটার তৈরি করার জন্য আমি ছোট্ট একটা বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের উপরে পরিষ্কার একটা পলি বিছিয়ে দিয়েছি আর ভিতরে এভাবে একটু চেপে দিচ্ছি। এখন এর মধ্যে এই আমি মাখনের উপাদানটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে চেপে ফ্লেম করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে একটু এভাবে তেল তেলে করে দিয়েছি। এভাবে করতে হবে এমন কোনো কথা নেই, তবে এরকম ফেমেরি পাওয়া যায় বাটারটা, তাই আমি এরকম করেছি। এখন এটা ঢাকনা দিয়ে আটকিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব এটাকে সেট হওয়ার জন্য। চুলা জ্বালিয়ে দিয়েছি আমি। বাকি যেটুকু মাখন রয়েছে এটুকু দিয়ে ঘি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন আমি চুলায় দিয়ে দিলাম এই মাখনটুকু, কিন্তু চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে লোতে থাকতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মাখনটা দেওয়ার পরে ফুটে উঠেছে আর উপরে ফেনা ফেনা দেখা যাচ্ছে, সাদা একদম প্রলেপের মতো করে দেখা যাচ্ছে। এই উপাদানটা থাকবে না, কিছুক্ষণ চুলার উপরে থাকলে এটা চলে যাবে। আর অপেক্ষা করব, নাড়াচাড়া দেব না, এই সাদা সাদা উপাদানগুলো একেবারে কমে যাবে আর স্বচ্ছ হয়ে যাবে, এগুলো বাদামি কালার হয়ে যাবে, সে পর্যন্ত আমি অপেক্ষা করবো। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এটা একেবারে তরল আকারে দেখা যাচ্ছে, ঘি তৈরি হয়ে গেছে আর ওপরের ফেনাগুলো আগের চেয়ে কমে গেছে, আর যে সাদা দানা দানা দেখা গিয়েছিল সেগুলো কিন্তু বাদামি কালার হয়ে গেছে, সাইড দিয়ে কালো পেন বিটা এটা দেখা যাচ্ছে না, এগুলো বাদামি হয়ে গেছে। আমি ঘিটাকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব। ঘিটাকে আমি কিছুক্ষণ রেখে এখন একটা চা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। ঘিটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি ছেট হওয়ার জন্য রেখে দেব। 5-6 ঘন্টা রেখে দিলেই খুব সুন্দরভাবে এটা জমে যাবে, তখন দেখতে আরও লোভনীয় লাগবে। বাটারটা জমে যাওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি আপনাদের বের করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে, একেবারে বাইরে কেনা রেডিমেড বাটারের মতোই লুকটা, একেবারে ওই রকমই এসেছে। আমি কারণ শেপ করেছিলাম এভাবে, কেটে দেখাচ্ছি।
এভাবে করে আপনারা যতটুকু পরিমাণ নিয়ে এখন যে কোনো আইটেমের মধ্যে ইউজ করতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি দর্শক একটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে কিভাবে বাসায় তৈরি করতে পারবেন খাঁটি গাওয়া ঘি এবং মানসম্মত বাটার। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। আজকে বিদায় নিচ্ছে, এরকম কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব, সেজন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।